সালমান শাহের চলে যাওয়ার পর নির্মাতা খুঁজছেন একজন সুদর্শন নায়ক সালমানের বিকল্প, যার উপর বাজি ধরা যায়। সে সময় নতুন নায়ক রিয়াজের ব্যস্ততা বাড়ছিল একটু একটু করে। ঠিক তখনই 1997 সালের 12 ডিসেম্বর মুক্তি পায় মোহাম্মদ হান্নানের প্রাণের চেয়ে প্রিয় ছবির হৃদয়গ্রাহী গল্প ছুঁয়ে গেল দর্শকের মন। বিশেষ করে রোমান্টিক গল্প আর সংলাপ দিয়ে সিনেমাটি প্রেম যুগলের মনে দাগ কেটে গেল। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর সঙ্গীতে শ্রুতিমধুর কিছু গানও ছড়িয়ে পড়েছিল দেশের সব অঞ্চলে। সদ্য আগত স্যাটেলাইটের সুবাদে এই ছবির পরে না চোখের পলক গানটি হয়ে উঠল বাংলাদেশের ড্রয়িং রুমের প্রিয় গান। আর সেই সুবাদে ছবি তো সুপারহিট হলই, রিয়াজ হয়ে গেলেন তারুণের হার্টথ্রব, তার সঙ্গে তারকা বনে গেলেন এক অপরিচিত নায়িকাও, যাকে দেখা গেছে রিয়াজের বিপরীতে। সেই নায়িকা কে ছিলেন? নিশ্চয় চোখ বন্ধ করে ভাবছেন সেই নায়িকার মুখ। কেউ কেউ হয়তো কৈশোরের স্মৃতিতে ভেসে যাবেন তাকে স্মরণ করতে গিয়ে। এই নতুন শতাব্দীর শুরুর লগ্নে নতুন একটা প্রজন্ম এই নায়িকাকে দেখেছেন রোমান্টিকতার রাজমুকুট পরা। অনেকে তাকে শাবনূর মৌসুমীদের পাশাপাশি স্বপ্নের মানবী হিসেবেও কল্পনায় এঁকেছেন। তাকে নিয়ে নিশ্চয়ই হৃদয়ের কোনায় জমে আছে প্রেম ও প্রেমিকাদের নানা রঙের হা হুতাশ। তিনি রবিনা, পর্দায় যাকে মুম্বাইয়ের নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে, নামের বানানটিও এভাবেই। সুন্দর চেহারা, ভুবন মাতানো হাসি, ডাগর ডাগর দুটি চোখ, মিষ্টি কণ্ঠের সংলাপ দিয়ে বাংলাদেশের দর্শক মাতিয়ে দিয়েছিলেন রবিনা। প্রাণের চেয়ে প্রিয় ছবিটির জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল কলকাতাতেও, সেখানেও ছবিটি রিমেক হয়েছিল, যার নায়ক ছিলেন প্রসেনজিৎ ও নায়িকা ঋতুপর্ণা। বাংলাদেশের ছবিতে ববিতা যে চরিত্রে অভিনয় করেছিলেন, কলকাতায় সেই চরিত্রে ছিলেন অঞ্জু ঘোষ। শুধু তাই নয়, প্রাণের চেয়ে প্রিয় ছবির বিখ্যাত গান পরে না চোখের পলক থেকে অনুপ্রাণিত হয়ে এই নামের একটা সিনেমাও বানিয়েছিল মোহাম্মদ হান্নান। সেই ছবির জুটি ছিলেন শাকিব খান ও সাহারা। ছবিটি ব্যবসা সফল ছিল। এমন সাফল্যমণ্ডিত চলচ্চিত্রের পর 3 বছরের বিরতি দিয়ে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ হান্নান আবারও রবিনাকে হাজির করলেন বাংলাদেশের সিনেমায়। এবারও তার নায়ক তৎকালীন সুপারস্টার রিয়াজ। 2000 সালে মুক্তি পাওয়া এই ছবির নাম সাবধান। রোমান্টিক হিরোর ইমেজ ভেঙে এই ছবিতে রিয়াজ হাজির হলেন অ্যাকশন হিরোর ভূমিকায়। ভয়ঙ্কর এক চরিত্রে দেখা গেল তাকে। আর রবিনা প্রেমের বৃষ্টি হয়ে নেমেছিলেন নিষ্প্রাণ হৃদয় রিয়াজের বুকে। অ্যাকশন ভিত্তিক গল্পের ছবিতে রবিনার রোমান্স দর্শকের মন কেড়েছিল। আবারও পরিচালক ও নায়ক নায়িকার এই জুটিকে দেখা গেল দলপতি সিনেমায়। 2001 সালে মুক্তি পাওয়া এই ছবিতেও মুগ্ধ করেছিলেন রবিনা। এরপর আর তাকে দেখা যায়নি বাংলাদেশের কোন ছবিতে। কোথায় আছেন তিনি বর্তমানে আর কেন কখনোই বাংলাদেশি ছবিতে তাকে দেখা যায়নি, তার সম্পর্কে খোঁজ করতে গিয়ে পাওয়া গেল না কোনো তথ্যই। চিত্রনায়ক রিয়াজ বলেন, রবিনা চমৎকার একজন অভিনেত্রী ছিলেন। ভাগ্যক্রমে বাংলাদেশে যে কয়েকটি ছবি করেছেন তিনি সবকটেরই নায়ক আমি। আমাদের ছবিগুলো সুপারহিট ছিল। তিনি মুম্বাইয়ের মেয়ে হয়েও বাংলা ভাষার সিনেমার প্রতি ছিলেন শ্রদ্ধাশীল। 2001 সালের পর তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। একবার জানলাম ফেসবুকে তার বিশাখা নামে আইডি রয়েছে, সেই আইডিতে অবশ্য যোগাযোগ হয়নি আমার। তার সম্পর্কে সবচেয়ে ভালো বলতে পারতেন নির্মাতা মোহাম্মদ হান্নান। তিনি রবিনাকে উপহার দিয়েছিলেন বাংলা চলচ্চিত্রে, তার সঙ্গে হয়তো যোগাযোগ ছিল। তার মৃত্যুর পর কেউ আর রবিনার কথা মনে রাখেনি। বহুদিন পর রবিনার কথা শুনে ভালো লাগলো। যেখানেই থাকুন রবিনা ভালো আছেন এটাই প্রত্যাশা করি। এদিকে চলচ্চিত্র সাংবাদিক ও গবেষক আবদুল্লাহ জিয়াদ বলেন, মূলত মুম্বাইয়ের নায়িকা হিসেবে পরিচিতি পেলেও রবিনা কলকাতারই মেয়ে, সেখানেই জন্ম ও বেড়ে ওঠা। তবে তিনি ক্যারিয়ার গড়তে মুম্বাইয়ে পাড়ি জমিয়েছিলেন, সেখানে তিনি সাফল্য পাননি, এখন হয়তো কলকাতাতেই আছেন। তিনি বলেন, অনেক আগে রবিনার ইন্টারভিউ নিয়েছিলাম, সেখানে তার ব্যক্তি জীবনের অনেক অজানা গল্পই উঠে এসেছিল। লেখাটি খুঁজে দেখতে হবে, হয়তো কিছু তথ্য মিলতেও পারে। তিনি অন্য দেশ থেকে এসে এখানে 3টি ছবি করে সাফল্য পেয়েছিলেন, বিশেষ করে প্রাণের চেয়ে প্রিয় ছবিটি ইতিহাস তৈরি করা ছবি। তিনি ভালো অভিনেত্রীও ছিলেন, তাকে আবারও ঢাকায় সিনেমায় দেখা গেলে ভালোই হবে। তার মৃত্যু হয়েছে বলেও গল্প গুঞ্জন শোনা যায়। এ ব্যাপারে আব্দুল জিয়াদ বলেন, এমনটা আমি শুনিনি। মোহাম্মদ হান্নান ভাই বেঁচে থাকতে যদি উনি মারা যেতেন তবে হয়তো শুনতাম। তার মৃত্যু হলেও হান্নান ভাইয়ের পরে, অর্থাৎ 2014 সালের পরে হয়েছে হয়তো। মৃত্যু হোক বা যেখানেই আড়ালে থাকুন রবিনা, নায়ক রিয়াজের বিপরীতে পরে না চোখের পলক গানে রবিনা বাংলা চলচ্চিত্রে চির সবুজ হয়ে থাকবেন, সেটা বলে দেয়া যায়। আবার একই সিনেমার খালিদ হাসান মিরু ও কনক চাপার গাওয়া যে প্রেম স্বর্গ থেকে এসে গানেও রবিনার নাম থেকে যাবে এদেশের রোমান্টিক গানের ইতিহাসে। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।